বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমি তোহিদা রহমান অ্যাসিস্ট্যান্ট টিচার সিস্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আমরা আমাদের ভিডিও ক্লাসে আমাদের আজকে যে শিখন ফল তা হলো দ্রব্য দ্রাবক এবং দ্রবণের ঘনমাত্রা দ্রবণীয়তা সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ কিন্তু বাস্তবিক পক্ষে আমরা আমাদের ক্লাসে আজকে যা আলোচনা করব তা হলো আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় ঠিক এই অধ্যায়গুলো থেকে কি ধরনের প্রশ্ন আসে সেগুলো আমরা জানব যেহেতু এটা আমাদের একটা রিভিশন ক্লাস তাই আমরা লক্ষ্য রাখব আমাদের এই ক্লাসে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব। যেগুলো আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা কিভাবে প্রশ্নগুলো অ্যান্সার করবো কীরকমভাবে উদ্দীপকগুলো আমরা বোঝার চেষ্টা করব। সেগুলো আমাদের আজকের ক্লাসে লক্ষণীয় তোমরা একটু লক্ষ্য করো বোর্ডে আমি লিখেছি কি দ্রব্য দ্রাবক দ্রবণের ঘনমাত্রা প্রথমে এই অধ্যায়ে কিন্তু মিশ্রণ দ্রবণ এগুলো কিন্তু আছে এগুলো থেকে আমাদের কতগুলো ছোট ছোট সংজ্ঞা বা আমাদের পড়তে হবে যেগুলো সেগুলো হলো দ্রব্য কাকে বলে মিশ্রণ কাকে বলে তারপর এখানে দ্রবণ কাকে বলে দ্রাবক কি ঠিক এই জিনিসগুলো মার্কের কোশ্চেন আমাদেরকে জানতে হবে আচ্ছা তো এখান থেকে প্রশ্নগুলো যখন এরকমভাবে আসবে তখন আমরা কি করব। আমাদের কি করণীয় প্রশ্নগুলো যখন আসবে তখন আমরা এগুলোর সংজ্ঞা আমাদের বইতে যেভাবে দেওয়া আছে যে কোনো দ্রবণে যে উপাদানটির পরিমাণ বেশি থাকে তাকে আমরা কি বলি দ্রাবক আর যেমন আমরা উদাহরণ দেব কি যেমন চিনি ও পানি দ্রবণে পানি হল দ্রাবক আবার দ্রবণ কোনো দ্রবণে যে উপাদানটি তুলনামূলকভাবে কম থাকে তা হলো দ্রব্য আর এখানে চিনি এবং পানির দ্রবণে চিনি হলো দ্রব্য ঠিক এর সঙ্গে কতগুলো উদাহরণও আমরা সংযুক্ত করব। তাহলে মনে হয় আমাদের উত্তরের যে গুণগত মান সেটা সুন্দর থাকবে আরো ভালো স্পষ্ট হবে এখন চলে আসি আমরা এখানে এর সংশ্লিষ্ট আছে কি মিশ্রণ মিশ্রণটাও ঠিক আমরা এরকম আমরা সংজ্ঞায়িত করতে পারি এখন দ্রবণের ঘনমাত্রা ঘনমাত্রা অনুসারে কিন্তু কোনো দ্রবণ কতটুকু ঘন অর্থাৎ কোনো দ্রবণে দ্রব্যের পরিমাণ কী রূপ আছে এটার উপর নির্ভর করে আমরা দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে আর একটা হলো পাতলা দ্রবণ আর দ্রবণ আমরা বলি তাই না দ্রবণ যেখানে দ্রব্যের পরিমাণ তুলনামূলকভাবে একটু বেশি থাকে সেটাই হচ্ছে ঘন দ্রবণ এখানে আরেকটি প্রশ্ন কিন্তু তোমাদের থাকতে পারে এই যে আমরা একটু আগে পড়লাম বা জানলাম মিশ্রণ দ্রবণ যে দুজন ব্যক্তি একজন পছন্দ করে চিনি শরবত গ্রহণ করতে আরেকজন হয়তো বা দুধ পছন্দ করে বা পানি খেতে পছন্দ করে এরকমভাবে প্রশ্নগুলো থাকতে পারে তাহলে উদ্দীপকে তোমাকে বুঝতে হবে কি যে চিনির শরবতটা আসলে চিনি শরবতটা আসলে দ্রবণ আচ্ছা এখানে কি আছে দ্রাবকটা কি পানি আর চিনিটা হলো দ্রব্য এখান এই উদ্দীপকের সংশ্লিষ্ট প্রশ্ন যেরকমভাবে থাকবে আমরা ঠিক সেরকমভাবে আনসার করব। এখানে আরেকটা জিনিস তোমাদের রয়েছে তা হলো কি সম্পৃক্ত বা আমরা বলবো যেটা যে মিশ্রণ প্রস্তুত এবং পৃথকীকরণ সমসত্ত্ব মিশ্রণটা কি আসলে আমরা এটা কিন্তু এর আগের ক্লাসও আমরা আলোচনা করেছিলাম সেটা কি যে যে দ্রবণে দ্রব্যগুলোকে আমরা বাহির থেকে এর অস্তিত্ব বুঝতে পারি না সেটাকে আমরা কি বলছি যে সমসত্ব মিশ্রণ অর্থাৎ এর মধ্যে কি আছে আমরা বাহির থেকে বুঝতে পারছি না অস্তিত্বটা সেটা হচ্ছে সমসত্ব মিশ্রণ আমাদের বইতে কিন্তু সংজ্ঞাটা দেওয়া আছে সমসত্ব মিশ্রণ প্রস্তুত তাহলে আমি যদি এক গ্লাস ধরো একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক নিলাম যদি আমরা পাঁচশো গ্রাম বা তিনশো গ্রাম দ্রাবক নিলাম এর মধ্যে আমি দুইশো গ্রাম বা একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম চিনি দিলাম যাই দেয় না কেন তাহলে কি হলো এটা এটা এই গ্লাসের মধ্যে দ্রবীভূত হয়ে গেল তাহলে এই গ্লাসের মধ্যে ধরো এরকম আমি চারশো গ্রাম কি নিলাম পানি নিলাম চারশো এম আমি নিলাম কি পানি নিলাম তারপর আমি কি করলাম এর মধ্যে কত দিলাম আমি দুইশো গ্রাম দিলাম কত দুইশো গ্রাম চিনি দিলাম দুশো গ্রাম চিনি আমি দিলাম দেওয়ার পরে আমি এই যে দ্রবণটা তৈরি হলো এই দ্রবণটাকে আমি সমান চারটি ভাগে ভাগ করলাম ভাগ করার পরে আ প্রতিটি ভাগ বা প্রতিটি ভাগকে আমি আলাদা আলাদা পেটি ডিসে আমি নিলাম তারপর তাপ দিয়ে তাদেরকে কী করলাম বাষ্পভূত করে পানিটা আমি বাষ্পাকারে বের করে দিলাম তাহলে কি এর মধ্যে শুধুমাত্র দ্রব্য তাহলে এই যে দ্রবণটা এটা যে একটা আমরা বলবো যে এটা সমানভাবে যে আমরা সমসত্ব এটা যে সমসত্ব বা আমরা বলছি এটা একটা দ্রবণ সেই দ্রবণটাকে কীভাবে আমরা প্রমাণ করবো এটাকে আমরা এটিকে এরকমভাবে প্রমাণ করব যে এটাকে চারটি ভাগে ভাগ করে চারটি ভাগকে আমরা সমান চারটা পেটিডিসে নিয়ে তাপ দেওয়ার পর আমরা পানিটা বাসভূত করার পর যে দ্রব্যগুলো পাবো যদি চারটা পেটিডিসে সমান পরিমাণ চিনি পায় তাহলে বুঝতে পারবো আমি যে দ্রবণ থেকে এ নিয়েছিলাম সেই দ্রবণটা অবশ্যই কিন্তু কী ছিল সমসত্ব ছিল তাই না ঠিক আমাদের বইতে কিন্তু এটা কিন্তু সুসুন্দর করে দেওয়া আছে তোমার একটু দেখো সমসত্ত্ব মিশ্রণ প্রস্তুত এবং পৃথকীকরণ তাহলে সমসত্ব মিশ্রণ আমি চিনি এবং পানির দ্রবণটা তৈরি তৈরি করলাম করলাম এটা মিশ্রণ এটাকে আমি করলাম দ্রব্যটাকে আমি বের করে নিলাম এটা পৃথকীকরণ এবং আমি প্রমাণও করতে পারলাম যে এটা একটা কি সমসত্ব মিশ্রণ কারণ এখানে দ্রব্যগুলো কি আছে সব সমান আছে অর্থাৎ আমি যে দ্রবণটা নিয়েছিলাম সেখানে চিনি পরিমাণ এবং পানি পরিমাণ কি ছিল বা সেই সেই সমানভাবে সব জায়গায় হয়েছিল যার কারণে আমি চারটি ভাগে ভাগ করেছি সে প্রত্যেকটিতে প্রায় একই প্রায় একই সমান আমরা পেয়েছি দ্রব্য পেয়েছি ঠিক এরকম ভাবে প্রশ্নগুলো আমাদের হবে আরেকটা কথা বলে রাখি আমরা দ্রবণীয়তা এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস দ্রবণীয়তা দ্রবণীয়তা কাকে বলে বা এরকম যদি প্রশ্ন থাকে তোমাদের বইতে যেরকম দেওয়া আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবকে আমাদের দেওয়া আছে যে ছত্রিশ গ্রাম চিনি বা লবণ লেখা থাকলো যে দ্রবীভূত হতে পারে মানে কি বা এটা ব্যাখ্যা করো বা শুধুমাত্র দেওয়া থাকলো যে এরকম যে পঁচিশ ডিগ্রি দেওয়া থাকলো পঁচিশ ডিগ্রি সেলসিয়ায় তাপমাত্রায় একশো গ্রাম একশো গ্রাম একশো গ্রাম আহ পানিতে আহ দেওয়া থাকলো যে এত গ্রাম লবণ দ্রীভূত হতে পারে বা শুধু লেখা থাকলো যে চিনির দ্রবনীয়তা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুধু দ্রব্যতা দেওয়া থাকলো যে তাপমাত্রা এবং দ্রবনীয়তা দেওয়া থাকলো যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আহ লবণের দ্রবণীয়তা পঞ্চাশ তাহলে আমরা এটাকে কীরকমভাবে ব্যাখ্যা করবো আমি আবার বলছি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লেখা থাকলো চিনি দ্রবণীয়তা পঞ্চাশ তাহলে আমি এটাকে কীভাবে ব্যাখ্যা করবো এটাকে আমরা এরকমভাবে ব্যাখ্যা করব যে দ্রবণীয়তা কথাটা ওপর বলেছে দ্রবণীয়তা বলতে আমরা কি বুঝি প্রথমে আমরা একটু জেনে নিই দ্রবণীয়তা মানে হলো নির্দিষ্ট তাপমাত্রা এক নির্দিষ্ট পরিমাণ দাবকে কোনো দ্রব্যের যে পরিমাণ দ্রব্য দ্রহীভূত হয়ে সম্পৃক্ত একটা দ্রবণ প্রস্তুত করে সেটাই হচ্ছে তার দ্রবণীয়তা তাহলে আমরা এখানে পঞ্চাশ গ্রাম চিনি দ্রহীভূত হতে পারে মানে কি ওই তাপমাত্রায় ওই পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম চিনি দ্রীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে পারে এর মানটা হচ্ছে এরকম আমরা এরকমভাবে ব্যাখ্যা করে সুন্দরভাবে লিখবো আচ্ছা এখন দ্রবণীয়তার সঙ্গে কিসের প্রভাব এখানে তাপের প্রভাব দেওয়া আছে তো অবশ্যই আমরা এটা যে আমাদের জেনে রাখা দরকার তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে দ্রবণীয়তা কি হয় বৃদ্ধি পায় তবে কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে সেগুলো কিন্তু আমাদের বই দেখে ভালো করে জেনে নিতে হবে যে কয়েকটি দ্রব্যের ক্ষেত্রে কি হয় তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রবণীয়তা কমে যায় তোমাদের বইয়ের ঠিক অংশে কিন্তু সেগুলোর দামগুলো দেওয়া আছে এগুলো আমাদের এমসি জন্য কিন্তু আমাদের সেগুলো কিন্তু জেনে রাখা কিন্তু দরকার তোমরা একটু ভালো করে দেখে রাখবে জিনিসগুলো তারপর চলে আসি আমরা এখান থেকে আমরা আর কি কি জানবো এখানে আমরা আরও জানবো কতগুলো জিনিস আমাদের পরীক্ষার জন্য যেটা বা আমাদের সেমিস্টারে যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের এমসি কিউ অনেক সময় দেওয়া থাকতে পারে যে তরল তরল দ্রবণ তরল গ্যাসীয় দ্রবণ তরল কঠিন দ্রবণ আমরা কিন্তু সবকটা উদাহরণ কিন্তু জানি এর আগেও কিন্তু আমরা পড়েছি যেরকম আমরা বলবো তরল তরল দ্রবণের উদাহরণ কি কী আমরা যে পানিতে যদি আমরা লেবুর রস মিশ্রিত করি তরল তরল দ্রবণ এরকমভাবে কয়েকটি দ্রবণের সংজ্ঞা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে এগুলো আমরা একটু ভালো করে দেখে নেব যা আসলে কোনটি তরল তরল দ্রবণ তারপরে কোনটি তরল গ্যাসীয় দ্রবণ যেমন আমরা স্প্রাইট কোক আছে কোকাকলা এগুলো কি তরল গ্যাসীয় দ্রবণ কেন দ্রবণ সেগুলো ব্যাখ্যা এখানে ভালোভাবে করা আছে সেগুলো আমরা একটু দেখি আমাদের ভিডিও ক্লাসের যেটা উদ্দেশ্য ছিল প্রশ্নগুলো ঠিক কেমন হবে এখান থেকে আর কি ধরনের প্রশ্ন হতে পারে ঠিক আমি যেরকম বললাম যে এরকম একটা বারে আরেকটা প্রশ্ন যেরকম হতে পারে যেরকম একদম নাম দেওয়া থাকতে পারে যে সুমন সুমনের মা সুমনকে বাজার থেকে চিনি বা লবণ আনতে বললো তারপর রাস্তায় কি হলো লবণটা মাটিতে পড়ে গেল তখন সুমন কি করলো লবণটা সে একটা সে মাটি সহ ময়লা সহ লবণটা গিয়ে সে ভাবে লবণটাকে করবে আলাদা করবে পরিশ্রুত করবে তো আমাদের যে এখানে আমাদের বইতে যে পদ্ধতি আছে সে পদ্ধতি আলোকেই কিন্তু আমরা এটাকে করতে পারি আমাদের এরকম একটি পদ্ধতি কিন্তু আছে তাই না যে আমরা লবণ বিশুদ্ধ করো না ময়লা দ্রবণটাকে আমরা ছাকন পদ্ধতিতে প্রথমে পরিশ্রুত করবো আমরা ছাকন পদ্ধতি মাধ্যমে ভাসমান ময়লাগুলোকে দূর করব তারপর দ্রবণ প্রস্তুত করব তারপর সেটিকে তাপ দিয়ে কি করব সেখানে আমরা বাষ্পাকারে বের করব তারপর শীতলীকরণের মাধ্যমে আমরা এটাকে ব্যবহার করে আমরা প্রস্তুত করতে পারি এরকম ভাবে আমরা কিন্তু কয়েকটা জিনিস কিন্তু কয়েকটা ধাপে কিন্তু কাজটা করতে পারি আমাদেরকে জিনিস লক রাখতে হবে বইয়ের বাইরে কিন্তু আমাদের কোনো প্রশ্নই হবে না বইয়ের ভিতর থেকে অর্থাৎ আমরা যে প্রশ্নগুলো পারবার আলোচনা করেছি এর মধ্যেই থেকে প্রশ্ন হবে তোমরা তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আশা করব তোমরা আমাদের ক্লাসগুলোকে ফলো করবে এবং যেভাবে তোমাদের স্কুলে ক্লাস হচ্ছে যে প্রশ্নগুলো আমরা বারবার পড়াচ্ছি এগুলোকে বারবার তোমরা রিভিশন দিবে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে সুন্দর হবে তোমরা অ্যান্সার করতে পারবে তো আমাদের আজকে তোমাদের এই ক্লাসে যা হোমওয়ার্ক থাকবে সেটা হলো আমি বোর্ডে অলরেডি কিন্তু সেটা কি যে দ্রাবক ও দ্রবণের ঘনমাত্রা কথা লিখেছি ঘনমাত্রার উপর আমরা দ্রবণকে কয় ভাগে ভাগ করি কাকে বলে দাবক কাকে বলে দ্রবণীয়তা কি তোমাদের কি থাকবে কয়টি তোমাদের হোমওয়ার্ক থাকবে কয়টি তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকের ভিডিও ক্লাসে তারপরেও আমরা আজকে আমাদের থিম ডায়লগটা নিয়ে একটু আলোচনা করছি আমাদের আজকে আমাদের এই ভিডিও ক্লাসে আমাদের এই মাসের যে থিম ডায়লগ সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো কি ন্যায়পরণতা সেবা তাই না আর কি মানবতার জন্য যে আমরা কাজ করব তাই না আমাদেরকে এগুলো লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন কোনো কাজ করব আমাদের করব আমাদের ন্যায়পরায়ণতা আমাদের যে ধর্ম সেটা আমরাকে কাজে লাগাবো আমরা মনে রাখবো যে আমরা সেবার জন্য আমরা জীব সেবার জন্য আমরা ব্রত নিয়েছি তাই না আমাদেরকে সেবা করতে হবে কেন মানব কল্যাণে আমাদেরকে এগিয়ে আসতে হবে সবাইকে আমরা এই জিনিসগুলোকে মাথায় রাখবো কারো কোনো অন্যায় আমরা করব না আমাদের নীতি আমরা ঠিক রাখবো পরায়ণতা অর্থাৎ আমাদের প্রতিটি কাজে আমরা আমাদের সততা নৈতিকতাকে আমরা প্রাধান্য দেব প্রথমে তাই না সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ